সিলেটের যে সকল স্টুডেন্টরা ইউকেতে স্টুডেন্ট ভিসাতে অ্যাপ্লিকেশন করতে ভয় পাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি। আপনারা অনেকেই জানেন যে সিলেটের স্টুডেন্টদের জন্য ইউকের অনেক ইউনিভার্সিটি অনেক ধরনের রুলস রেগুলেশন চেঞ্জ করেছে, অনেক ইউনিভার্সিটি সিলেটের স্টুডেন্টদেরকে নিচ্ছে না। তো সিলেটবাসীদের মধ্যে একটি ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে যে আমরা কি আসলে ইউকেতে অ্যাপ্লিকেশন করতে পারবো কি না বা আমাদেরকে নিবে কি না। অনেকেই আছেন যারা চাচ্ছেন অ্যাপ্লাই করতে, স্টিল ভয় অ্যাপ্লিকেশন করছেন না। তাদের ক্ষেত্রে যেটা করণীয়, আপনারা জানেন যে এখনও অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো সিলেটের স্টুডেন্টদের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করছে বা সিলেটের স্টুডেন্টদেরকে নিচ্ছে। আর অনেকেই আছেন যারা আইএলটিএস দিয়েছেন, তারা তো অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবেন। আইএলটিএস ছাড়াও যারা ডুওলিঙ্গো বা ওয়াইটিসি দিয়েও অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তারাও চাইলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখনও অনেক অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো আইএলটিএস সহ বা আইএলটিএস ছাড়াও সিলেটের স্টুডেন্টদেরকে অ্যাকসেপ্ট করছে। তো যে সকল স্টুডেন্টস সিলেটের থেকে চাচ্ছেন যে আসলে ইউকেতে অ্যাপ্লিকেশন করবেন, তারা দেরি না করে আমাদের সঞ্জয় নেহরু লিমিটেডের সিলেটের যে অফিস আছে সেখানে কন্ট্যাক্ট করুন। আমাদের সিলেট অফিসের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, আপনারা সেখানে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদের ঢাকার অফিসেও কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা যদি স্পাউস সহ অ্যাপ্লাই করতে চান তাও আপনারা অ্যাপ্লিকেশন করার এখনও সুযোগ আছে, আপনারা পারবেন। অনেকের মধ্যেই একটি কোয়েশ্চেন আছে যে আসলে স্পাউস সহ কি এখনও স্টুডেন্টদেরকে নিচ্ছে কি না, বা অনেকেরই কোয়েশ্চেন থাকে যে আসলে প্রি মাস্টার্সের জন্য যে যাবো প্রি মাস্টার্সে কি স্পাউস সহ অ্যাপ্লাই করা যায় কি না বা কতটুকু ভিসা হচ্ছে। তো তাদের ক্ষেত্রে বলছি যে হ্যাঁ, আপনারা উইথ স্পাউস অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং প্রি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো স্টুডেন্টস যারা এখনও ভয় আছেন যে আসলে কীভাবে অ্যাপ্লিকেশন করব বা প্রসিডিউর সম্পর্কে জানতে চাচ্ছেন, তারা দেরি না করে এখনই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।